আসসালামু আলাইকুম। চাকরির খবর 24x চ্যানেলে আপনাকে স্বাগত। 18তম শিক্ষক নিবন্ধন হবে সম্পূর্ণ নতুন নিয়মে এবং নতুন সিলেবাসে। থাকবে না কোনো সাবজেক্ট ভিত্তিক নিয়োগ, নিয়োগ দেওয়া হবে পদের ভিত্তিতে। যদিও এ বিষয়ে আমরা অলরেডি একটি ভিডিও প্রকাশ করেছি, যেখানে আমরা পদ ভিত্তিক নিয়োগ কী এবং সাবজেক্ট ভিত্তিক নিয়োগ কী এ বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি। আপনারা চাইলে এই ভিডিওর কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে সেই ভিডিওটি দেখতে পারেন। তাই এই ভিডিওতে আমরা ওই সব বিষয় টানছি না। এই ভিডিওতে আমরা 18তম শিক্ষক নিবন্ধনের সিলেবাসটা কেমন হচ্ছে, কোন বিষয় অ্যাড করা হয়েছে, এছাড়াও সিলেবাসটি কেমন হলো, ভালো মন্দ বিষয়গুলো ফাইন্ড আউট করার চেষ্টা করব। আপনারা জানেন যে NTRC এর চূড়ান্ত নিয়োগ হয় 3টি ধাপে। প্রথম ধাপে পিলি বা MCQ পরীক্ষা হয়, তারপর রিটেন্ট এবং সর্বশেষ ভাইবা পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়। মূলত নতুন পদ্ধতির এই সিলেবাসে ওই একই নিয়ম থাকছে, তবে এর ভেতরে যেমন MCQ 100 মার্কের পরীক্ষা হতো, সেখানে 40 পেলেই পাস, অর্থাৎ MCQ পরীক্ষায় 40 পেলেই আগের মতো রিটার্ন পরীক্ষায় ডাক পাবেন। তাই নতুন সিলেবাসে পিলি বা MCQ এই পরীক্ষায় কোনো পরিবর্তন হবে না। যথারীতি বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান অংশ থেকে 100 মার্কের MCQ পরীক্ষা হবে, অর্থাৎ পিলিতে কোনো পরিবর্তন হয়নি, সিলেবাস ঠিক আগের মতোই আছে, পরিবর্তন হয়েছে শুধু রিটেন পরীক্ষায়। এখানেও সবার জন্য পরিবর্তন হবে না, শুধুমাত্র কম্বাইন্ড সাবজেক্টগুলোর ক্ষেত্রে পরিবর্তন হবে। যেমন ধরুন আগে ছিল যে বিষয়ে পড়াশোনা করেছেন সেই বিষয়ের উপর 100 মার্কের লিখিত পরীক্ষা, কিন্তু নতুন সিলেবাসে কিছু কিছু বিষয়ে আর এমনটা থাকছে না। যেমন ধরুন জীববিজ্ঞানের ক্ষেত্রে জীববিজ্ঞানে কোন কোন সাবজেক্টের প্রার্থীরা আবেদন করতে পারেন, প্রাণীবিজ্ঞান এবং উদ্ভিদবিজ্ঞানের শিক্ষার্থীরা জীববিজ্ঞান বিষয়ে আবেদন করতে পারেন। প্রাণীবিজ্ঞান এবং উদ্ভিদবিজ্ঞান এই দুটি সাবজেক্টের প্রার্থীরা এতদিন নিজ নিজ সাবজেক্টে 100 মার্কের লিখিত পরীক্ষা দিয়েছিল, কিন্তু নতুন সিলেবাসে এই দুই সাবজেক্টকে একসাথে করা হয়েছে। লিখিত পরীক্ষায় এই দুই বিষয় থেকে 100 মার্কের প্রশ্ন করা হবে, যার ফলে তাদের মেধাতালিকাও হবে একটি। বিগত বছরগুলোতে একই পদে ভিন্ন ভিন্ন মেধাতালিকা হওয়ায় বিভিন্ন রকমের জটিলতা সৃষ্টি হয়েছিল। এর ফলে দেখা যেত যে কেউ মেধা তালিকায় পিছিয়ে থেকেও চাকরি পেত, আবার কেউ মেধা তালিকায় এগিয়ে থেকেও চাকরি পেত না। এতদিন আলাদা আলাদা মেধা তালিকা থাকায় এই জটিলতার সৃষ্টি হয়েছিল। এখন থেকে আর এই জটিলতা থাকবে না, কিন্তু এখন সমস্যাটা হবে প্রার্থীদের আগে শুধু নিজ নিজ সাবজেক্টে পড়ে পরীক্ষা দিতে হতো, এখন থেকে প্রাণীবিজ্ঞানের প্রার্থীদের উদ্ভিদবিজ্ঞানে প্রস্তুতি নিতে হবে, যেহেতু প্রাণীবিজ্ঞান এবং উদ্ভিদবিজ্ঞান থেকে 100 মার্কের লিখিত পরীক্ষা হবে, যা আগে নিজ নিজ সাবজেক্টে প্রস্তুতি নিলেই হতো। একইভাবে উদ্ভিদবিজ্ঞানের প্রার্থীদের প্রাণীবিজ্ঞানও পড়তে হবে। অনুভাবে পদার্থ এবং রসায়ন বিজ্ঞানের কম্বাইন্ড পরীক্ষা হবে, অর্থাৎ মেধাতালিকা হবে একটি, এবং সামাজিক বিজ্ঞানে যে 8টি বিষয়ের প্রার্থীদের পরীক্ষা হতো তাদেরকেও এই নতুন সিলেবাস অনুযায়ী 8টি বিষয়ে প্রিপারেশন নিতে হবে, যেখানে আপনারা আগে আলাদা আলাদা অর্থাৎ নিজ নিজ বিষয়ে প্রস্তুতি নিলেই হতো। এখন এই বিষয়গুলোকে কম্বাইন্ড করা হয়েছে, অর্থাৎ এখান থেকে মেধাতালিকা তৈরি করা হবে একটি। মেধাতালিকা একটি হওয়ার ফলে আগের মতো জটিলতা না থাকলেও, জটিলতা কমলেও প্রার্থীদের ওপর একটা প্রেশার ক্রিয়েট হবে। সামাজিক বিজ্ঞানের ক্ষেত্রে এই বিষয়টি বেশি হবে, কারণ এখানে 8টি বিষয়েই পড়তে হবে এবং জানতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এরপরেও কোনো প্রশ্ন থাকলে তা অবশ্যই কমেন্টে জানাবেন। মূলত NTRC এ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এই পদ্ধতির খসড়া তৈরি করেছে এবং ইতিমধ্যে তা শিক্ষা মন্ত্রণালয়ে চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। সব কিছু ঠিক থাকলে মন্ত্রণালয়ের গ্রিন সিগন্যাল পেলেই নতুন পদ্ধতির এই সিলেবাসে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা নেবে বলে জানিয়েছে NTRCA। মূলত এই কারণেই 18তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার আসতে দেরি হচ্ছে। আশা করছি খুব দ্রুতই নতুন সার্কুলার প্রকাশ করা হবে, আর যে কোনো সার্কুলার প্রকাশ করা মাত্রই আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে। এছাড়াও প্রতিদিনের চাকরি বাকরির সংক্রান্ত খবরগুলো সবার আগে আমাদের চ্যানেলে দেখতে চাকরির খবর 24 এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।